ছিল, একটা মায়ের বুঝিয়ে দিয়ে প্রাপ্য ছিল। আমি এক হলাম বিধবা, আরেক হলাম সন্তান হারা। আমি এই দায় ভাই কার কাছে দিব? আমি তো কোনোদিন কারো ক্ষতি করি নাই। কুমিল্লা সবাই কেউ বলতে পারে না আমি কারো ক্ষতি করেছি, আমি কারো ক্ষতি করি নাই। আমি সবসময় চেষ্টা করছি আমার এক টাকা ভাগ করে খাই হাতে। আমি সবসময় চেষ্টা করছি আমার একটা টাকা ভাগ করে সবাইকে দিতে। আমি কোনোদিন কারো ক্ষতি করি না, আজকে আল্লাহ আমার এত বড় ক্ষতি কেন করলো? অবন্তিকা, হাই রে অবন্তিকা, তুই আমারে কত বলছিলি মা একটা জিডি করো, মা একটা জিডি করো। আমি বুঝাই রাখছি মা এগুলো করবো না, মা আল্লাহ বিচার করবে। আমি আল্লাহর উপর বিশ্বস্ত ছিলাম, আল্লাহ আমাকে ধরে নিয়ে গেল, আরে ধরে নিয়ে গেল অবন্তিকা। এই কষ্ট করলাম, এই জন্যই কষ্ট করলাম। ঢাকার বাসায় কিছুদিন আগে মেয়েটা কলতা বাজারে ছিল, ওখানে এই ইউনিভার্সিটির ছেলেগুলো ওই বাসা পর্যন্ত পৌঁছিয়েছে যে ওর নামে জিডি আছে, ঠিক আছে, ওরে আর্মি থেকে বের করে দিয়েছে, কারণ ওই বাসার মেয়েরা তো জানার কথা না। এখন আমার মেয়ে এসে বলতেছে মা ওরা তো আমাকে এভাবে মেন্টাল টর্চার করতেছে, আমি পড়তে পারি না। পরে আমি ওর সাথে গেলাম, গিয়ে আমি যখন গেলাম মেয়েরা তখন চুপ। আমি বুঝতে দিই না মেয়েদেরকে যে ওর পরীক্ষা চলতেছে। মেয়ের পরীক্ষা যখন শেষ, আমি যেদিন চলে আসি ওদিন মেয়েরা বলতেছে তোমার কি পরীক্ষা শেষ নাকি পরীক্ষা শুরু হবে? তার মানে এটা ইউনিভার্সিটি থেকে ইন্ধন দিয়ে রাখছে, তাকে কীভাবে টর্চার করবে? আম্মান নামে একটা ছেলে, রাফি, আম্মান, মাহিয়ান, লাকি, রিমি, তারপরে আখি, বন্যা, দিন ইসলাম। দিন ইসলাম তো হচ্ছে একদম মূল, যে নাকি মেয়েকে বিভিন্নভাবে মানে ইন্ধন দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা ছেলেদেরকে জিজ্ঞেস করেন ছেলেরা কেন এরকম করছে? সে তো একটা স্টুডেন্ট, ভালো ক্লাসের একটা মানে টপ লিস্টেড মেয়ে, কেন এরকম করছে? বলে যে ওই আপনার মেয়ে একটা মেসেজ দিয়েছে। ওই মেসেজটা কিসের মেসেজটা? কিন্তু আমার কাছে আসে এই মেসেজে কোনোদিন কোনো জিডি হয় না, কোনো কিছু না, মানে ও আমাকে মেরেছে বা ও এখানে ওর সাথে অ্যাফেয়ার করেছে, এই কথাগুলো, এই কথাগুলো দিয়ে তো কখনো জিডি হতে পারে না। আচ্ছা, পুলিশ দিয়ে আমাকে ফোন দিয়েছে এবং পুলিশ শুনেছি তাদের এলাকার ভাই, ঠিক আছে। পরে আমি ডিআইজিকে ফোন দিয়েছি, ডিআইজি ভাইকে ফোন দিয়েছি, উনি বলছে যে ভাবি আমাকে বলতেন আমি ব্যবস্থা নিতাম। পরে দেখলাম যে ইউনিভার্সিটিতে মোটামুটি দফা রফা চেয়ারম্যানের কাছে গেলাম, চেয়ারম্যানকে 10টা নাম দিয়ে আসছি আমি। চেয়ারম্যান ফোন দিয়েছে আমার সামনে প্রক্টরকে ব্যবস্থা নেওয়ার জন্য। তাহলে প্রক্টর কী ব্যবস্থা নিল বলেন? আজকে এক বছর ধরে আমি তো হাসপাতালে দৌড়াদৌড়ি আপনার স্যারকে নিয়ে, এই যে মেয়েটাকে হয়রানি করলো, মেয়েটাকে এখন বলে তোর বাবার কাছে তুই যাস নাই, তোর বাবা হাসপাতালে ছিল, তুই প্রোগ্রাম, মানে সর্বদিক দিয়ে মেয়েটাকে মেন্টাল টর্চার। আর দেখলে বাবা নাই, মানসিক সমস্যা হচ্ছে না, বাবা নাই, আহারে বাবাটা মরে গেল, মানসিক সমস্যা হচ্ছে? তাহলে এর উত্তর আমি কী চাইবো, কার কাছে চাইবো?